আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আসাদুজ্জামান সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে আজ থেকে সর্বাত্মক ছাত্র ধর্মঘটের ঘোষণা দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা আজ দুপুর তিনটায় শাহবাগ সহ সারা দেশের মোড়ে মোড়ে অবস্থান নেয়ার কথা জানিয়েছে তারা এ কর্মসূচির নাম দেয়া হয়েছে বাংলা ব্লকেট এদিকে চার দফা দাবিতে শনিবার শাহবাগ ও দেশের বিভিন্ন সড়ক মহাসড়ক অবরোধ করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সর্বজনীন পেনশনের প্রত্যয় স্ক্রিম বাতিলের দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের লাগাতার কর্মসূচি চলছে পেনশন সংক্রান্ত প্রত্যয় স্ক্রিম প্রত্যাহার সুপার গ্রেডে অন্তর্ভুক্ত ও শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলের দাবিতে সারাদেশে সপ্তম দিনের মতো এই আন্দোলন চলছে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতি বিশ্ববিদ্যালয়ের চার নম্বর একাডেমিক ভবনের সামনে এই কর্মবিরতি পালন করে কর্মসূচিতে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড বিজন মোহন চাকি সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মন্ডল আসাদ একই দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ক্যাম্পাস কর্মবিরতি পালন করে এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে বলে জানাই শিক্ষকরা এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিকেল তিনটা থেকে শিক্ষকরা অবস্থান কর্মসূচি শুরু করবেন বলে জানা গেছে নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় দেশের উত্তর মধ্য অঞ্চলের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে আজ সকালে হবিগঞ্জের আজমিরিগঞ্জ উপজেলায় কালিনি ও কুশিয়ারা পানির বৃদ্ধি পেয়ে পঁচাত্তর সেন্টিমিটার উপর দিয়ে প্রভাবিত হচ্ছে পানিবন্দী হয়েছেন পাঁচটি ইউনিয়নের আরও ষাট হাজার মানুষ কুড়িগ্রামের ব্রহ্মপুত্র ধরলা ও দুধকুমার নদের পানি ছয়টি পয়েন্টের বিপদসীমার উপর দিয়ে বইছে নাগেশ্বরী উপজেলার দুধকুমার নদী স্রোতে বাঁধের তিনশো মিটার ধ্বংসে নতুন করে প্লাবিত হয়েছে আরও বারোটি গ্রাম শুকনো খাবার বিশুদ্ধ পানি ও জীবন রক্ষাকারী ওষুধের সংকট দেখা দিয়েছে এখানে এদিকে সিলেটের বিভিন্ন স্থানে ধীর গতিতে পানি কিছুটা কমতে শুরু করলেও সার্বিক বন্যা পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি কুশিয়ারা ও সুরমা নদীর পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রভাবিত হচ্ছে পানিবন্দি কমপক্ষে ষাট লাখ মানুষ শেরপুরে চার নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও পাহাড়ি ঢলের কারণে বন্যায় নিম্নাঞ্চলের মানুষের দুর্ভোগ কমছে না সদর উপজেলায় ধলা খামার ও নলিতাবাড়ি উপজেলার কলসপোড়া ইউনিয়নের পঁচিশটি গ্রামের নিম্নাঞ্চলের মানুষের রান্না খাওয়া ও গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছেন শিশু ও বৃদ্ধরা গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদীর পানি ফুলছুরি পয়েন্টের বিপদ সীমার ছিয়াত্তর ও ঘাগট নদীর পানি নতুন ব্রেজ পয়েন্টের ২৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে অপরদিকে গত চার দিন পাহাড়ি ঢল ও বৃষ্টি না থাকায় নেত্রকোনায় সব নদ নদীর পানি কমতে শুরু করেছে এবার খেলার খবর ইউরোপ ফুটবলের সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড আর নেদারল্যান্ডস কোয়ার্টার ফাইনালে ট্রাইবেকারে ব্যবধানে হারায় সাউথ গেটের দল জার্মানি ডুজেল ডরফে মিনিটে যায় সুইসরা তবে পাঁচ ব্যবধানে সেই গোল শোধ দিতে ইংল্যান্ডকে সমতায় ফেরান বুকায় ও সাকা ট্রাইবেকারের ম্যানুয়েল অ্যাকানসিন শট ফিরিয়ে দলকে সেমিতে তোলেন ইংলিশ গোলরক্ষক জর্ডান পিকফোর্ড খেলার বিপক্ষে দুই এক গোলে জয় পায় নেদারল্যান্ডস পঁয়ত্রিশ এগিয়ে নিলেও সত্তর মিনিটে ডাসরা সমতায় ফেরে সেস্তাফান ডিফিজের গোলে এরপর মাঠ মুলদারের আত্মঘাতী গোল নেদারল্যান্ডসকে তুলে দেয় সেমিফাইনালে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করেন ইউটিউব স্ল্যাশ এটিএন বাংলা নিউজ